এখন আবার ওই ওইটাকে কি বলে গো, সব বিয়ের ই করছে কি প্যান্ডেল নয় গো, সে ঘর ভাড়া করে করে যে কি বলে যে লজ, এই বলেছে ইংরেজিটা ওয়াই দিয়ার ফেলেন, ই লজে বিয়ে করবে বোধহয় লজ, সেখানে মেয়ে মরদকে এক কাছে বস করিয়ে বোরেতে সামনে মেয়েটাকে বিক্রি করছো জায়েজ নাই। আবার অনেক সময় মেয়ে স্বামী বসছে, লোকে গামলা আনছে দিয়ে যাচ্ছে, মেয়ে দিকে চলে যাচ্ছে, স্লিপ চানছে দিয়ে যাচ্ছে, মানে স্লিপ চি দে আর আমার বউকে দেখেলে, গামলা দে আমার বউকে দে, লিলেম বাল্লা ছাওয়ান্না জায়জ নাই, হয়কার রয়কার ম, তুমি কিছু দিবে তা ওইখানে দাও গা, আর দেওয়ার কোনো সিন নাই। এখন আমাদের বলছে যে তুই পাঁচটা দিবি, ও পাঁচটা দিবে, অনেকগুলো হলে ও আবার ওকে দিবে, ওইরকমভাবে বিটিগুলো পেরিয়ে যাবে, মোরলরা বার করেছে বুঝে লিগা, কিন্তু দেওয়ার কোনো সিন নাই। গুণীজনেরা জ্ঞানীজনেরা সেরেক বেদাত, ঘাটে উঠন্ন রদে উঠন্ন আর কি, ঢিকি মঙ্গলা আর কি, বিয়েতে গো, বিয়েতে বাটি করে দুধ নিয়ে এসে কুনের আঙুলটা ডুবিয়ে, মানে ভালোবাসা হয়ে গেল আর কোনো দিন চিট ধরবে না, মানে চিট ছাড়বে না, আবার ওর আঙুলটা দুধে ডুবিয়ে প্রেম এগুলি গাঁথা গেল, তিন দিন পরেই তয়কার লয়কার ক, অনুষ্ঠানে দুধ শুঙালি যাবে নাই শরীয়তে। খুব ভালো করে ইসলামকে বুঝুন, আবার বোরেত বোরেত নাই, চার পাঁচটা লোক নিয়ে পাত্র বিয়ে করে নিয়ে চলে যাবে, বলবে আমার ঘরে পরশু দিনে অলিমা হবে, তোমরা সবাই যাবে শ্বশুরকুলে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জড়ো করে খাইয়ে দিবে, হয়ে গেল। বাহ, আমার শ্বশুরের ঘরে পরশু দিনে যাচ্ছি বিয়ে করতে, তোরা সব চো গাঁ সব চো, কুকুর বিড়াল যা আছে তাও নিয়েছো, দিয়ে কেউ কেউ বরে বরযাত্রী কিছু মনে করবেন না, বলছে আমি 92টা রসগোল্লা খেলাম, আমি 93টা, হ্যাঁ মেয়ের বাপ যে গলায় দড়ি দিয়ে গোয়ালে ঝুলবে, সে 10টা করে হিসেব করে এনেছে, খুব বড় লোক হলে 5টা করে 400 বড়ো তৈরিতে, 4-5 2000 2000 স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, লিখলাম বই লিবি পড়ে লিবি চুপ রে বস, এই বাবা ও বলবে সারা বই কিনতাম ওয়ারি বই উই ধমকাচ্ছে, বইটা পড়ে লিবে তোমাকে আমি দেবো, এ বাবা গুণীজন কী বলছিলাম, রসগোল্লা কটা করে খাবো, দুটি একটি, যেমন ঘরে খাই সব বরেত খাবে, মেয়ের বাপের কষ্ট হবে না। এখন বিয়ে বলে হয়তো বলছে আপনি আর দুটো লেন ভাই লেন, কিন্তু আমি অনেক বোরেতকে জানি ছাঁ ছাঁ ছাঁ, কটা হলো তো 94 ছাঁ 95, বলছে এবারে গাটা ম্যাশ ম্যাশ করছে খেতে মনে যাচ্ছে না, তবে এক কাজ কর নিচুড়ে খা, চাঁ চাঁ ফাঁ চাঁ ফাঁ, নিচুড়ে 20টা খেলে, এবারে কবরে যখন সব লোম মরে গেছে, কাউকে ডাঙে করে ফেরিস্তারা বেরুচ্ছে, কাউকে দাঁড় করিয়ে অপমান করছে, আর ওর কবরে এসে খালি নিচুড়ছে রস তো বার করছে, বলে নিচুড়ছে কেন গো, বলে রসগোল্লা নিচুড়ে মনে আছে, তুমি কি করে জানলে, বলে লেখা আছে তো, মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, কোরআন ইকি কিতাব রে বাবা, মানে আমুল্লামা, ছোট গোনা বড় গোনা সব লেখা আছে। সে মেয়েদের যেটা রোগ আছে গো, মেয়েদের কিসের লোভ বড় দিন, মুরগির ছানা কাঁতা আর পিয়ালা বাসন, আপনি 100টা কাঁতা কিনে দেন বাক্সই ভরে দিবে, কাউকে বিছিয়ে দিবে না, আপনারা কি বলছেন, কাউকে বিছিয়ে না দিবে, দিবে না, ও বাক্স, সে আবার তার মেয়েকে দিবে সে বাক্সই, আমরা মৌলবি বলে জানতে পারি কেন জানো, আমাদেরকে যখন বিছিয়ে দেয় তখন দেখি যে কর্পূরের খুশবু আসছে, এটা আমাদের লেগেই বার করেছে, এটা কোনো শালাকে বসতে দেয় নাই, কেঁতা আর কি বাটি, কারো যদি ঘাটে বাটি পায় এনে আলমারির আড়ালে রেখে দিবে, একজন এসে জিজ্ঞেস, হ্যাঁ বোন তো আমার পরে ঘাটকে গেলি আমার বাটি পেয়েছি, আমি এখানে পাবলো, আমি পেলে তো দিদি তুর আড়ালে, এবারে মরে গেছে ফেরেস্তা বললো ওঠো বাটি বার করবো, বলে বাটি কি বাবা, আমি বাটি কি জানি না তো, বলে বাটি মনে নেই আলমারির আড়ালে, বলে তুমি কী করে জানলে বাবা, বলে আমাদের কাছে সব আছে, এই দেখো মাল বার করে দিয়েছি, দিয়ে যে মার জুড়বে বুঝলেন বাটি বার করে দিবে, তার স্বামী বললে হ্যাঁ গো তোকে যে আমি এক আলমারি বাটি পেয়ালা দিয়েছি আবার বাটি চুরি করছিস কেন, চোখ তোমাকে কি বলবো জানো, ওদের ডিজাইনটা আলাদা বুঝেছ, মেয়েদের রোগটা সারা পরের মুরগি ঘর দিয়েছে টাপা ঢাক দিয়ে রং লেপে দিয়েছে, এবার যার মুরগি সে খুঁজে বেড়াচ্ছে পাড়া মায়ে, হ্যাঁ বোন এই মুরগিটা আমার না কি বোন, তোর মুরগি রং দেওয়া ছিল, বলে না তবে বলছি কেন রোগ, আমি কি চোর নাকি রোগ, ভয়ে পালিয়ে গেল,
মেয়েদের মানে কথাবার্তা হইলেন, আমরা মরদরা চারজনার সিটে পাঁচজনা বসি, আই ভাই বস এইখানটায় বসে যা, এই বস। আর মেয়েরা চারজনার সিটে তিনজনা, নাহলে আড়াইজন, একটা ছোটো বিটি ছেলে দুটো মেয়ে। তো একজনে বলছে, হ্যাঁ বোন আমার একটু হবে, ওপরে পড়বি না কিলো, কোথায় জায়গায় দু বলো, আমি তোর লাগে জায়গা রেখে দিয়ে গেলাম। আর তখন আমাদের মনে হয় বাস থেকে আমরা নেমে যাই, ওরাই যাক। কন্ট্রাক্টদারকে সরম লাগে, আর ভয়ে ভালা চায় না তো কন্ট্রাক্টদার, এই যা লো জুড়েছে আমার কী করবে তার ঠিক নাই। এ বাবা মেয়ে মানুষরা সাবধান হও, সতর্ক হও, নামাজি হও, গলার আওয়াজ নিচু করো, স্বামীকে ভক্তি করো। আল্লাহর নবী বলেছে, কোনো স্ত্রীর মুখ দেখে যদি স্বামী সন্তুষ্ট হয় সে বিবি জান্নাতি। স্বামী ঘরকে এসছে, মাঠে ছিল, বাজারে ছিল, মুখে পানি দিয়ে একটু পরিষ্কার করে নাও, এবারে শর্মা লাগাও পরিষ্কার, আর কি করো একটু চুলগুলো একটু গুছিয়ে নাও, দিয়ে স্বামীকে বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে এখন চা দেবো না শরবত দেবো একটু, স্বামী সন্তুষ্ট হয়ে গেছে মুখ দেখে। কিন্তু আমাদের মেয়েদের কি, এখানে কালি, এখানে ঝুলি, এখানে পেঁচুড়ি, দেখবি দেখ না দিবি না দেখ, ই জুত করে আমার ওয়াজ শুনে যে বলছে আসসালামু আলাইকুম হারাধনে মা, বলছি ভ্যাক করতে পয়সা লাগে না, ই আবার কোথা শিখলে, বলে সে বর্ধমানে মরিবের সে শিখিয়ে দিয়ে গেছে, বলে ভ্যাক সুজা করে নামাজ জানে না সালাম ছুড়িছে। এই বাবা ঘরে সবাই সালাম দিবে আজ থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রুজিতে বরকত হবে, ভালোবাসা বাড়বে, প্রেম প্রীতি বাড়বে, গুনাহ মাফ হবে। সবাই ঘরে সালাম দেব, ঘরে ঢুকতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, তোমরা কেউ কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করো না। আহা হা কি শিক্ষা, আর কি সালাম না দিয়ে প্রবেশ করো না। এখন পর্দার ব্যাপারে কোরআন বলছিলাম, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম, এদিন তামাজাত, অনেকজন বলে মরিয়ম, মরিয়ম লয় মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম এদিন তামাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। সেদিনের কথা স্মরণ করো যেদিনে মরিয়াম তার আত্মীয়ের বাড়ির অন্তরালে গেল আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিল, আড়াল গোসলখানায়। তারপরে কি হচ্ছে, হিজাব মানে পর্দা, বুঝতে পেরেছেন আপনারা, নিজেকে পর্দার মধ্যে করে নিল। কলা তিন্নি আউযু বিররহমানে মিন কাইন কুনতা তাকিয়া কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিহাবা লাকি গোলামান যাকিয়া। আহা হা গুণীজনেরা জ্ঞানীজনেরা খুব ভালো করে শোনেন, হয়তো জিব্রাইল চলে গেলেন গোসলখানায়, মরিয়াম বললেন তুমি পরেশগার হও তা এক্ষুনি বেরিয়ে যাও, তামাসতালা লাহা বশারান সাবিয়া পূর্ণ মানুষের অবয়বে, জিব্রাইল মানুষ সেজে মরিয়মের গোসলখানায়, বলে এক্ষুনি বেরিয়ে যাও, ইনকুন্তা তাকিয়া কলা হিন্দা মানা রাসূল রব্বিকে লেহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্যে আমি তোমার আল্লাহর প্রেরিত। তখন মরিয়ম কি বললেন, কাইফা ইয়াকুনুলি গোলাম লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাকিয়া, আমার সন্তান কি হবে, আমি কোনো পুরুষ স্পর্শ করিনি আর আমি ব্যভিচারিণী নয়। জিব্রাইল কি বললেন, কলা কাজালিক, জিব্রাইল বললেন এইভাবেই হবে, আল্লাহ চাইলে হবে, সবাই বলুন আল্লাহ চাইলে হবে। কলা কাজালিক, কলা রব্বুকে ওয়ালাইয়া হাইয়িন ওয়ালা নাজিয়ালাহু আয়াতিল লিন্নাস রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া ফাহামালাতু ফানতাবাজাত বিহি মাকানান কাসিয়া ফাজাহাল মাখাযু ইলা জিজ্ইন নখলা। তারপরে তিনি আর ওখানে ফুঁক মেরে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, লজ্জা পেতে লাগলেন এবং শরম করতে লাগলেন। আল্লাহ বললেন অত ভয় করো না, তুমি খেজুর গাছের গুড়াই মানে বাইতুল মাকদাসের খেজুর গাছের গুড়াই বাচ্চা প্রবেশ করো, বাচ্চার মুখ দেখে জান ঠান্ডা করো, আর এই গাছটা নাড়া দাও,
রোতাবান জানিয়া রসে ভরা টবটবা খেজুর পড়বে, খাও আর কোলেটা কোলে করে নিয়ে চোখ ঠান্ডা করো, পায়ের তলায় মিষ্টি পানি বয়ে যাচ্ছে নালায়, পানি পান করো, ভয়ের কিছু নাই, সবের মূলে আল্লাহ। সবাই বলুন, সবের মূলে আল্লাহ। নামাজি হওয়া, বেনামাজি হওয়া, চোর হওয়া, ডাকাত হওয়া, ভালো হওয়া, মন্দ হওয়া, আল্লাহ যাকে যেমন বোঝেন তাকে তেমন কাজের নির্দেশ দেন। আপনাকে মসজিদে নিয়ে যায় আল্লাহ। একজন লোক বুঝলেন, 5 কেজি ওজনের মাছ কিনে তার একটা ছেলের হাতে দিয়ে বললেন, এটা আমার বাড়িতে পৌঁছে দাও, 50 টাকা দেবো। সে নিয়ে আসছে আর আপনাদের রিঙ্গুনিতে আজান হয়ে গেল। বলে, আমি যাবো না, এখন আমার নামাজ পড়বো, তারপরে যাবো, তোমরা অপেক্ষা করবে তা করো, নাহলে মাছ নিয়ে চলে যাও। বলে মসজিদ ঢুকে গেল। এরা বাপ বেটায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে সব মুসুরিরা বেরুচ্ছে, সে বেরুচ্ছে না। তখন বললে, এই রমজান আলী কী হলো রে, সাড়া দিচ্ছে না। তখন চৌকাঠে এক পা, ভেতরে এক পা, চৌকাঠ বোঝেন তো বাবা, সবাই মসজিদের চৌকাঠে এক পা, ভেতরে এক পা, এ রমজান আলী। বলে, কি হয়েছে? বলে, আসছিস না? বলে, যেতে দিচ্ছে না। বলে, কে রে? বেজে, তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না। চৌকাঠের বাইরে এক পা, ভেতরে এক পা। আপনি নামাজ পড়লে সুবহানাল্লাহ, আরেকজনও নামাজ পড়লে বলছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, শখ মিটে নাই, আরও দুবার বলছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আরও দুবার বলছে। এই 11, 12, 15 যত পারবেন বলবেন। কখন? যখন একলা নামাজ পড়বেন। আর ইমামের সাথে যদি পড়েন, ইমাম 3 থেকে 5, খুব বেশি জোর করে 7, তার বেশি যাবে না। অনেক রকম মুক্তাদি আছে, অসুস্থ আছে, কাজের লোক আছে, বৃদ্ধ আছে, সেই রকম দেখে ইমাম 3 থেকে 5 খুব জোর করে 7 কি, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, 3, 5, 7। আর আপনি যখন একলা পড়বেন, 101 বার বলুন, আপনার ঘাড় ভেঙে যাক, খুব ভালো, একলা। কিন্তু ইমাম, আল্লাহর নবী বলেছেন একজন সাহাবাকে, তুমি কি সূরা ফালাক, সূরা নাস জানো না? তোমার মুক্তাদিদিকে তুমি বড় সূরা পড়ে কষ্ট দিও না। আল্লাহর নবী ছোট ছোট সূরা পড়ার জন্য বলেছেন, আর আইতাল্লাদি ইউকাদ্দিবু বিদ্দিন, আলম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লীলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াসসাইব কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন। ছোট ছোট সূরা, মুক্তাদিদের যেন কষ্ট না হয়, ছোট ছোট দোয়া। আর প্রত্যেক নামাজের পরে আকাব মানে পিছে কি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে নামাজের পরে সুন্নত নামাজ আছে, ইমাম দোয়া করবে, তাই এগুলো পড়া যাবে না, সুন্নতগুলো পড়ে নিয়ে পড়বেন। সুবহানাল্লাহ, 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 তসবিহ বার করতে হবে না, এই আঙুলগুলো খালি টাকা গুনবার লেগে দেয় নাই, সুবহানাল্লাহ, 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 এইখান পর্যন্ত গেলে 20, এইখান পর্যন্ত এলে কতবার, 33 বার, 12 আর 1 13, আবার এলে 33 বার, আর একটা পেরিয়ে যান 34 বার। গুণীজনেরা, আমরা মৌলভীরা সকাল সন্ধ্যায় 100 বার ইস্তিগফার পড়ি, 100 বার দরুদ পড়ি, 100 বার তিসরা কলমা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 100 বার দরুদ, 100 বার ইস্তিগফার, 100 বার তিসরা কলমা। আর গুনাহ থাকবে বাবাজিরা, আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহকে বলুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, দিনদারি পরেজগারি দেখ। ওই বাবুকে একবার আনা করান, লোক পাঠান বাবু, এসে গিয়েছে। আচ্ছা বেশ, আমি অসুস্থ এবং বৃদ্ধ, 73 বৎসর বয়স, 44 বৎসর ওয়াজ করছি, এখন আমি অত্যন্ত অসুখে পড়েছি, তাও কেউ কেউ বলছে যে আপনি আসুন যতক্ষণ পারবেন, তবু আপনি একবার আসুন। আমি বলে, হ্যাঁ তাহলে যাবো, দেশি মুরগি? বলে, হ্যাঁ ওটা আমরা করবো। বলে, পাওয়া যাচ্ছে না, আমি চুরি করে আনবে, চুরি করা মুরগি বেশি মজা, কী বলছেন আপনারা? না না, পরে গার লোক সবাই,
একটু বেঁচে খুঁচে খাওয়ায়। তো আমার পরের বক্তা এসে গেছেন, আমার 40 বছরের আমল, বক্তা এসে গেলে আমি কথা বলি না, আমার থেকে ছোট হোক বড় হোক সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো আধখানা কথা হলেও, কারণ আমার এই কথাটাই কেউ হেদায়েত পেয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই, হেদায়েতের মালিক আল্লাহ, যতটা বলা হয়েছে যথেষ্ট হয়েছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বাবা।